নন্দীগ্রামের দিকে আরো একবার নজর রাখবো। একুশের মহাসংগ্রামে নন্দীগ্রামে প্রেস্টিজ ফাইট, আর এই মুহূর্তে যে খবর আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে, 14 রাউন্ড শেষে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, 2331 ভোটে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পিছিয়ে শুভেন্দু অধিকারী, যিনি কার্যত নন্দীগ্রাম থেকে দাবি করেছিলেন যে অন্তত 50,000 ভোটে হারাবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সুতো পাশের আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সুতো, লাস্ট আপডেট কি রয়েছে নন্দীগ্রামে? আর কত রাউন্ড এখনো পর্যন্ত হতে পারে সেই বিষয়ে কিছু কি জানতে পারছো? শুভেন্দু অধিকারী অনেকটা এগিয়ে গিয়েছিলেন, যদিও ওস্তাদের মার শেষ রাতে একটা কথা আছে এবং শেষ রাতের সেই মার কি ওস্তাদ দিতে চলেছেন নন্দীগ্রামে, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। নন্দীগ্রামে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর 2 থেকে 3টে রাউন্ড রয়েছে। সব শেষে কি হয় নন্দীগ্রামে আমাদের নজর থাকবে সেদিকে। তবে আমি একবার যাব আবারও বিজেপি নেতা মণিকাঞ্চন পাল, মণিকাঞ্চন দার কাছে। মণিকাঞ্চন দা, 50,000 ভোটে জিতবেন বলেছিলেন শুভেন্দু অধিকারী, দেখুন, এবং 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 তার পাশাপাশি তিনিও বলেছিলেন যে না হলে রাজনীতি ছেড়ে দেবেন। না না, তাহলে দুটো বিষয় এখানে আছে। যে যুদ্ধে যায়, এখানে তো এটা তো গণতান্ত্রিক যুদ্ধে হার জিত থাকে, হার জিত, না না, যুদ্ধে যাওয়ার আগে কোনো যোদ্ধায় হার মানে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি বলছেন প্রচুর উন্নয়ন করেছেন, মানুষ ভোট দিয়েছে, মানুষ জনগণের রায়কে মাথা পেতে নিচ্ছি, কিন্তু সেই মুখ্যমন্ত্রীকে একদম হামাগুড়ি দিতে হচ্ছে জেতার জন্য। আজকে 14 রাউন্ডের শেষে মাত্র 2,300 ভোটে এগিয়ে থেকেছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যিনি যদি উন্নয়ন করতেন তাহলে তো এখানে অন্তত 25,000 ভোটে এগিয়ে থাকা উচিত ছিল। কিন্তু জয় জয়, আমি তো বারবার বলছি জয় জয়, কিন্তু আপনি দেখুন কতটা কষ্ট করে 10 বারের মুখ্যমন্ত্রী, একদম সর্বময় কর্তৃ যিনি, তাকে পুরো হামাগুড়ি দিয়ে জিততে হচ্ছে। আর আপনি বলছেন এটুকুই কি আপনাদের এখন? না না, আপনি বলছেন, আমি বলছি, না না, সান্ত্বনার কিছু নেই, সান্ত্বনা আমরা তো বলেছি, রাজনীতি ছাড়ার কথা। অভিষেক ব্যানার্জি তো বলেছিল অর্জুন সিং যদি 1,00,000 ভোটে না হতে পারি রাজনীতি ছেড়ে দেবো, তাকে রাজনীতি করছে এতদিন, রাজনীতিতে এরকম কথা হয় যে তার জন্য কর্মীদের উৎসাহ দেওয়ার জন্য হয়? আমার প্রশ্ন এটাই, যদি মুখ্যমন্ত্রী উন্নয়নের বান এনে থাকতেন তাহলে তাকে এরকম হামাগুড়ি দিয়ে জিততে হচ্ছে? আমি আমি একটা রাউন্ডে জেতার কথা ছিল। বিশ্বজিৎ বাবুর কাছে যাব। বিশ্বজিৎ বাবু, মণিকাঞ্চন দা বলছেন সবই কথার কথা, রাজনীতিতে এরকম কথা হয়, যদিও আমরা এবারে ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে এরকম চ্যালেঞ্জ দিতে শুনিনি। তিনি বলেছেন তৃণমূল ক্ষমতায় আসবে, 200 আসনে জিতবে, কিন্তু নন্দীগ্রাম নিয়ে তিনি কিন্তু কোনো চ্যালেঞ্জ নেননি সরাসরি। দেখুন, আমি একটা কথা বলি, আজকে নন্দীগ্রাম বলুন বা সারা পশ্চিমবঙ্গ বলুন, একটা জিনিস বোঝা যাচ্ছে, বিজেপির নেতাদের একটা কথা শুনে বুঝে যাচ্ছে যে তাদের আজকে গেছে, যে আজকে যারা বাংলা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বড় বড় কথা বলে যারা বাংলা দখল করার স্বপ্ন দেখছিল, দিবা স্বপ্ন দেখছিল, আজকে তারা আজকে তাদের আত্মতুষ্টির লেভেলটা কোথায় গেছে এইটা দেখুন। সবার আগে এটা দেখুন,
একদম উজ্জ্বল উজ্জ্বল বাবু, আমরা যখন প্রথম দিকে আজকে দিনের শুরুতে কাউন্টিং এর দিকে নজর রাখছিলাম, মূলত নন্দীগ্রামের দিকে বেশিরভাগ নজরটা ছিল। নন্দীগ্রামে যখন আমরা দেখছি প্রথম দুটো তিনটে চারটে রাউন্ডে শুভেন্দু অধিকারী এগিয়ে যাচ্ছেন, রীতিমতো শোরগোল পড়েছিল বিভিন্ন মহলে, কোথাও কি মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার ক্যারিশমা তিনি আরো একবার প্রমাণ দিয়ে দিলেন, এবং যেভাবে সমস্ত রাজনৈতিক নেতা বিভিন্ন জায়গা থেকে শুভেচ্ছা জানাচ্ছেন, প্রথমত এক, এবং দ্বিতীয়ত আরো একটা বিষয় জানতে চাইবো যে কাঠমানির অভিযোগ, আমফান দুর্নীতির অভিযোগ, সমস্ত স্তর, নিচু স্তরে, জেলা স্তরে তৃণমূল নেতা নেতৃত্বের নেতাদের ঔদ্ধত্য, তাদের প্রচুর সম্পত্তি, অনেক অভিযোগ ছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, সেগুলো আদতে ধোপে টিকল না কেন? প্রথমত নন্দীগ্রামের ক্ষেত্রে যদি বলি, পশ্চিমবাংলার বাকি সব জায়গায় মেরুকরণের বেনিফিট বিজেপির হোক বা না হোক, মনে হচ্ছে এখন অবধি 14 রাউন্ড হয়ে গেছে যেরকম বললেন, নন্দীগ্রামের ক্ষেত্রে মেরুকরণের কিছু বেনিফিট তো বিজেপির হয়েছে, নাহলে এত কম মার্জিনে এখন মমতা ব্যানার্জি লিড করতেন না। এক, দ্বিতীয়ত এটা একটা ফাইট টু ফিনিশ ছিল, মানে পুরো তৃণমূল জিতলো কিন্তু মমতা ব্যানার্জি যদি হেরে যান সেটাও তৃণমূলের জন্য খুব গ্রহণযোগ্য নয়, এবং শুভেন্দুও জানে যে এই ইলেকশন হেরে গেলে তৃণমূলের কাছে তো সে ব্রাত, সে তো মানে বেরিয়েই গেছে সেখান থেকে এবং অত্যন্ত পার্সোনাল ফাইট করেছে মমতার সাথে, কিন্তু বিজেপির কাছেও সে আরও প্রয়োজনীয় থাকবে না। সেই জায়গা থেকে শুভেন্দুও তার পুরো সম্পূর্ণ লড়াই ওখানে লড়েছে। তৃতীয়ত অপটিক্সের ক্ষেত্রে পলিটিক্স একটা অপটিক্স একটা বড় ব্যাপার, যা ডেভেলপমেন্ট হয়েছে হয়েছে, সেগুলো আলাদা ব্যাপার। দিদি ও দিদির এই যে টোন কাটা, বারমুডা করে চলুন এই যে বলা, এই ধরনের জিনিসগুলো সাধারণ মানুষ নেয়নি। আপনার যদি মনে থাকে ভোটের সময় আপনারা দেখিয়েছেন যে মাইনরিটি মুসলমান আর মহিলা যে কোনো ইলেকশনের লাইনে, বিশেষ করে নন্দীগ্রামে মুসলমান আর মহিলা এদের সংখ্যা বিরাট অংশে ছিল। আজ বোঝা যাচ্ছে এই এই দুটো এম, মহিলা আর মুসলমান, এই দুটো এম মমতার তৃতীয় এম এর পেছনে ছিল, মমতার পেছনে ছিল। ওভার ইউজ অফ সেন্ট্রাল ফোর্স, নন্দীগ্রামের গ্রাম প্রতি গ্রাম থেকেই বলা হয়েছে যে সেন্ট্রাল ফোর্সেস আমাদের ভেতরেও আসছে, গ্রামের মধ্যেও এসে আলাপ আলোচনা কিছুটা প্রভাব খাটানো, এই ক্লেমসগুলো রাইট রং আমি জানি না, আমি ফিল্ডে ছিলাম না, কিন্তু এই ধরনের কেন্দ্রীয় বাহিনীর কথা বললেন, একটা বিষয় তো স্পষ্ট যে কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে 8-8টা